বন্যার জেরে বিভিন্ন খালবিলে নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে, ফলে মাটির দাম আকাশ ছোঁয়া, আর তাতে মাথায় হাত পড়েছে প্রদীপ প্রস্তুতকারকদের। কালী পুজোর প্রাক মুহূর্তে মালদা জেলার কয়েকটি ব্লকে মৃৎশিল্পীদের বাড়ি বাড়িতে চলছে বিভিন্ন ধরনের প্রদীপ, ঘট, ধূপচি তৈরির কাজ, কিন্তু মাটি জোগাড় করতে হিমশিম খাচ্ছে মৃৎশিল্পীরা। বন্যার জেরে বিভিন্ন খাল বিলে নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে, ফলে মাটির দাম আকাশ ছোঁয়া, আর তাতেই মাথায় হাত পড়েছে প্রদীপ প্রস্তুতকারকদের। কালী পুজোর প্রাক মুহূর্তে মালদা জেলার কয়েকটি ব্লকে মৃৎশিল্পীদের বাড়ি বাড়িতে চলছে বিভিন্ন ধরনের প্রদীপ, ঘট, ধূপচি তৈরির কাজ, কিন্তু মাটি জোগাড় করতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। অনেক কষ্টে মিলছে মাটি, কিন্তু তার দাম আকাশ ছোঁয়া, ফলে এবছর কালী পুজোর আগে প্রদীপ বিক্রি করে লাভের মাত্রা একেবারেই থাকবে না বলে মনে করছেন মৃৎশিল্পীরা। তাদের বক্তব্য, গত বছর এক ট্রাক্টর বোঝাই মাটি 1300 টাকা দাম ছিল, এবছর সেই মাটির দাম প্রায় 2500 টাকা, তাও চাহিদা মতো এঁটেল মাটি পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কালী পুজোর মুখে প্রদীপ সহ পুজোর বিভিন্ন সামগ্রী তৈরি নিয়ে সমস্যা হচ্ছে। ইংরেজ বাজার, পুরাতন মালদা, মানিকচক, হাবিবপুর, বামনগোলা ব্লকগুলিতে মূলত ঘট, প্রদীপ সহ পুজোর সামগ্রী তৈরি করে থাকেন বেশ কিছু শিল্পীরা। এইসব ব্লকে 100টিরও বেশি পরিবার মাটি শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে। বংশ পরম্পরায় তারা তৈরি করে আসছেন বিভিন্ন ধরনের প্রদীপ, ঘট, ধূপচি সহ পুজোর যাবতীয় সামগ্রী। পুরাতন মালদার রসুলদাহ কলোনির মণ্ডলপাড়া এলাকায় মাটি শিল্পী গৌরচন্দ্র পাল, পলি পাল, দেবুপালের বক্তব্য, সেপ্টেম্বর মাসে গঙ্গা, ফুলার এবং মহানন্দা নদীর জলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গ্রামীণ যেসব এলাকা থেকে মাটি আসত সেই সব জায়গা এখনো জল কাদায় ভরে রয়েছে, যার ফলে চাহিদা মতো এঁটেল মাটি পাওয়া যাচ্ছে না। যদিও বা কোথায় মাটি মিলছে তার দাম আকাশ ছোঁয়া, এক ডজন ছোট প্রদীপ বিক্রি করে দাম মেলে 30-40 টাকা, তাতে লাভ হতো অর্ধেক, কিন্তু এবারে মাটির যা দাম তাতে লাভের মাত্রাই থাকবে না। এই অবস্থায় অনেকে প্রদীপ বানানো বন্ধ করে দিয়েছেন। মাটির প্রদীপ বিক্রি হবেই, হিন্দুদের মাটির প্রদীপ লাগবে, লাইট উঠুক, বাল্ব ঢুক, চাইনা বাল্ব যতই কিছু উঠুক না কেন মাটির প্রদীপ লাগবে। মাটির প্রদীপ ছাড়া হিন্দুদের পুজোর পুজো হয় না, টুনি বাল্বের পুজো হয় না, টুনি বাল্ব পুজো ফ্যাশাঙের জন্য। এই বছর কত করে মাটির প্রদীপ বানাচ্ছেন আপনি এবং কী কী প্রদীপ বানাচ্ছেন? আমি তো 5-6 রকমের প্রদীপ তৈরি করি, পঞ্চপ্রদীপ, চারমুখ প্রদীপ, বড় প্রদীপ, মাঝারি প্রদীপ, ছোট প্রদীপ। ছোট প্রদীপ আমি এবার অর্ডার নিইনি, আমার ঘর ধুপছি, এগুলো কালী পুজো বেশি চলে। কেন ছোট প্রদীপ কেন নিন না? তৈরি করার সমস্যা, আর বড় প্রদীপ আমি বেশি তৈরি করি। কাজ করছেন কতটা সব মানে চাপের মধ্যে এবার কাজ করছেন? সকালবেলা স্নান টান করে পুজো টুজো করে মনে করেন যে রান্না করে কাজে লাগে সারাদিনের মতো করে। আপনিও কি এগুলো বানান মাটির প্রতীক? হ্যাঁ, পুজো ঠান্ডা ঠান্ডা করে করা সহযোগিতা অ্যাকচুয়ালি কথা সহযোগিতা করছেন, তাই তো? কেমন লাগে এই কাজটা করতে আপনার? করতে ভালোই লাগে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses,
ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।